বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন। মানুষের বিশ্বাসটাই আসল, বিশ্বাসেই সব কিছু হয়, তর্কে হয় না। তাই বলা হয় যে তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। হুগলি জেলার বলাগড় থানা ভালকি গ্রাম, এই গ্রামে প্রায় 700-800 মানুষের বাস। বহু বছর ধরে এখানকার মানুষের বিশ্বাস যে তাদের গ্রামে দেবতা আছে। গ্রামে দেবতা আছেন, দুজন দেবতা, একজন হচ্ছে কালী, একজন হচ্ছে শিব। শিব হচ্ছে এখানে বাবা পঞ্চানন, আর রক্ষা কালী, তিনি হচ্ছেন গ্রামের মা কালী। এই দুটি পুজো বছরে একটি নির্দিষ্ট সময়ে হয়, সেটা হচ্ছে সরস্বতী পুজোর পরে, যে মঙ্গলবার পরে, সেই মঙ্গলবার এখানে পুজো হয়। দুপুরের পর প্রথম পুজো হয় পঞ্চানন তলায়। সেখানে অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ আছে, একসময় অশ্বত্থ গাছ ছিল, এখন তেঁতুল গাছ। এখানে গ্রামের মানুষ পুজো দেন, খুব জাঁকজমক করে পুজো, বলিও হয়। তারপর দুপুরের পর বিকেলে পুজো হয় গ্রামের মধ্যস্থলে, যেটা বারড়িতলা বলা হয়, সেখানে মা কালীর পুজো হয়। এখানে কোনো মূর্তি নেই, শিব বা পঞ্চানন মূর্তি নেই, মা কালীরও মূর্তি নেই। দুটো জায়গাতেই গাছকে দেবতা হিসেবে, উপাস্য দেবতা গ্রামের মানুষের। এবং শুধু গ্রামের মানুষ নয়, গ্রামের মানুষদের আত্মীয় স্বজনরাও আসে, এবং দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। এখানে প্রায় একটা মেলা বসে যায়, এবং এখন গ্রামেতে এই পুজোর জন্য একটা কমিটি আছে। সেই কমিটি প্রত্যেকের কাছ থেকে চাঁদা তোলে, সেই চাঁদা বিনিময়ে এখানে পুজো হয়, এবং প্রত্যেকে খুব স্বতঃস্ফূর্তভাবে এই পুজোতে এগিয়ে আসে, নিষ্ঠা ভরে পুজো হয়। এবং এই পুজোতে দীর্ঘদিন ধরে পুজো চলাকালীন এটা একটা জাগ্রত ও থান হয়ে গেছে। মা কালী এবং শ্রী পঞ্চানন, এই বাবা পঞ্চানন এবং মা কালী এখানে উপাস্য দেবতা। এখানে এই দুটি গাছকেই দেবতা হিসেবে মানুষ মনে করে। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন।